আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে সামির ডো। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার বাইফোকাল গ্লাসের মতোই। আমরা সবাই জানি যে বাইফোকালে ফোকাল হয়ে থাকে, বাইফোকালে কিন্তু ডি শেপ হয়, মুন শেপ হয়, মানে ক্রিপটপ বাইফোকাল হয়, ফ্ল্যাট টপ হয়, এছাড়া ট্রাইফোকাল সিস্টেমও কিন্তু হয়। তবে ট্রাইফোকালটা এখন অবশ্য বাজারে পাওয়া যায় না, ট্রাইফোকাল কিন্তু অনেক আগে ছিল, মানে তিনটা কাটা কাটা দাগ ছিল, এক্সিকিউটিভ হয়। বাইফোকালে এই টাইপগুলি হয়ে থাকে আমরা সবাই জানি, বাট সামির ডোটা হচ্ছে বাইফোকাল থাকবে কিন্তু ফোকাল দেখা যাবে না। এটা একটি অত্যাধুনিক এবং আনকমন একটি গ্লাস, বাইফোকাল থাকবে বাট ফোকাল দেখা যাবে না। এখন অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে বাইফোকালে যদি ফোকালই না দেখা যায় তাহলে সেটা তো প্রোগ্রেসিভের মতোই হয়ে যাবে, মানে সেটা তো প্রোগ্রেসিভ হয়, বাট এটা কিন্তু প্রোগ্রেসিভ না। এটা বাইফোকাল কিন্তু আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না। যারা বাইফোকাল গ্লাস পড়তে চান না, মানে বাইফোকাল গ্লাসে দেখা যাচ্ছে ফোকালটা দেখা যায় আউট থেকে, দেখতে একটু খারাপ লাগে, একটু এইজেড মনে হয়, এই গ্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য। এটাই পাওয়ার কিন্তু দুইটাই থাকবে, ডিস্টেন্সে পাওয়ার থাকবে এবং নিয়ারে পাওয়ার থাকবে, কিন্তু ফোকাল দেখা যাবে না। প্রোগ্রেসিভ গ্লাস এবং এই সামির ডো, এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রোগ্রেসিভ গ্লাসে আমরা সবাই জেনে তিনটা জোন থাকে, ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট এবং নিয়ার, কিন্তু এটাতে থাকবে দুইটা, ডিস্টেন্স এবং নিয়ার, কিন্তু ফোকালটা দেখা যাবে না। এটার সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা একটু খেয়াল করবেন, সাধারণত বাইফোকাল গ্লাসে কিন্তু এই ফোকালটা দেখা যায়, হয় ডি শেপ হবে, না হয় মুন শেপ হবে, না হয় এক্সিকিউটিভ হবে, এই ফোকালটা দেখা যাবে বাইফোকাল গ্লাসে। আমি আপনাদেরকে একটু গ্লাসের স্যাম্পলটাই দেখাচ্ছি যে বাইফোকাল গ্লাস কী টাইপের হয়। কিন্তু সামির ডো এমন একটা গ্লাস, এটা এখানে কিন্তু পাওয়ার থাকবে, ডিস্টেন্স পাওয়ার থাকবে, নিয়ার পাওয়ার থাকবে, বাট কোনো ফোকাল দেখা যাবে না, একদম ক্লিয়ার। মানুষ আউট থেকে মনে হবে যে এই চশমার মধ্যে কোনো পাওয়ারই নেই। আমি আপনাদেরকে আগে একটু বাইফোকাল গ্লাসটা দেখাই যে বাইফোকাল গ্লাসটা অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে বাইফোকাল ডি শেপ, একটু খেয়াল করবেন, একটু চারকোনার মতো। এটা হচ্ছে বাইফোকাল ডি শেপ, এটা হচ্ছে নর্মালি বাইফোকাল যে গ্লাসটা, আর এটা হচ্ছে বাইফোকাল মুন শেপ। আপনারা একটু খেয়াল করবেন, এই হচ্ছে মুন, এটা হচ্ছে বাইফোকাল মুন শেপ। এই হচ্ছে মূলত বাইফোকালের সিস্টেম, মানে এটা হবে নিয়ারের পাওয়ার, এটা হচ্ছে ডিস্টেন্সের পাওয়ার। এটা হচ্ছে বাইফোকাল ডি শেপ ও সেম কন্ডিশন, এখানে থাকবে নিয়ারের পাওয়ার, এখানে উপরে থাকবে ডিস্টেন্সের পাওয়ার, এই হচ্ছে বাইফোকাল। বাট সামির ডো নিয়ার এবং ডিস্টেন্সের পাওয়ার থাকবে কিন্তু আউট থেকে ফোকালটা দেখা যাবে না। সামির ডো আমি আপনাদেরকে একটু গ্লাসটা দেখাই, এই হচ্ছে সামির ডো। আপনি একটু খেয়াল করবেন, এখানে কিন্তু পাওয়ার আছে, ডিস্টেন্সেও পাওয়ার আছে, নিয়ারেও পাওয়ার আছে, বাট কোনো ফোকাল নাই। এখানে দূরেও পাওয়ার আছে, কাছেও পাওয়ার আছে, কিন্তু আউট থেকে মনে হবে একদম পাওয়ার ছাড়া, আউট থেকে মনে হবে যে প্লেন, এবং গ্লাসটা কিন্তু অনেক ক্লিয়ার। কারণ আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে সামির গ্লাস কিন্তু খুবই ক্লিয়ার টাইপের হয়, মানে চশমা পড়লে মনে হবে না যে চশমা দিয়ে দেখতেছেন, একদম মনে হবে যে আপনার সুস্থ স্বাভাবিক চোখ দিয়ে দেখতেছেন। সামির ডোর সিস্টেমটা হচ্ছে এটা, দূরে এবং কাছে পাওয়ার থাকবে, বাট আউট থেকে কোনো ফোকাল দেখা যাবে না। কিন্তু এটার মধ্যে প্রোগ্রেসিভের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে প্রোগ্রেসিভের তিনটা জোন থাকবে, ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট এবং নিয়ার, বাট এটাতে শুধু দুইটাই থাকবে, ডিস্টেন্স এবং নিয়ার। এখন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এই গ্লাসটা আসলে বোঝার উপায় কি। এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, এখানে কিন্তু আপনাদের লোগো অবশ্যই থাকবে এবং নাম লেখা থাকবে, সামির, সামিরের লোগো থাকবে, নাম লেখা থাকবে সামির। এটা অবশ্য মোবাইলের স্ক্রিনে আমি ওইভাবে দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ এর আগের ভিডিওতেও আপনারা দেখছেন যে মোবাইলের স্ক্রিনে অতটা ক্লিয়ার বোঝা যায় না। এই যে এখানে একটি নাম আছে সামির লেখা, এবং এখানে একটা এই সামিরের লোগো দেওয়া থাকে। এটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে অথবা আমার ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে লোগোটা থাকে। যাই হোক, সামির এখন এটার বোঝার উপায় কী যে আসলে সামির আপনি নিলেন, এখানে লোগো তো থাকবে এবং সামির লেখা থাকবে, সাথে কিন্তু আপনি অথেন্টিক একটা কার্ড পাবেন। এই হচ্ছে সেই অথেন্টিক কার্ড, এটা যেটা অন্যান্য কোনো গ্লাস নিলে আপনি আপনারা এই কার্ডটা কিন্তু পাবেন না। এই হচ্ছে লোগো, এভাবে সামির লেখা থাকবে আপনার গ্লাসের মধ্যে এবং একটা লোগো থাকবে। এই হচ্ছে সামিরের অথেন্টিক কার্ড, এবং সাথে মোছার জন্য একটি সেলফিট পাবেন। মোছার জন্য এভাবে একটি সাথে আপনারা সেলফিট পাবেন। এই হচ্ছে সামির চেনার উপায়। এখন এটার মধ্যে কি কি আপনি কোয়ালিটি পাবেন একটু খেয়াল করবেন, এখানে এখানে ম্যাক্সিমাম ইন্ডেক্স কত হবে, ম্যাক্সিমাম ডায়া কত হবে, 75 মিলিমিটার, মানে গ্লাসের সাইজটা কত বড় হবে, তারপরে আপনার পাওয়ার রেঞ্জটা কী হবে, ম্যাক্সিমাম সিলিন্ডার পাওয়ার কত হবে, এখানে সব কিছু দেওয়া আছে।
এছাড়া এটা হার্ড কোড হবে, হার্ড কোড বলতে হোয়াইট গ্লাসের মধ্যেও কিন্তু এই সামিট ডো আপনারা পেয়ে থাকবেন, হার্ড কোড হবে। তাছাড়া হবে সামির গ্লেশিয়ার ইউবি, গ্লেশিয়ার ইউবির কিন্তু অনেকগুলি ফাংশন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে গ্লেশিয়ার ইউবির কী কী ফাংশন হয়, তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে বলছি যে গ্লেশিয়ার ইউবিতে ফাংশনগুলি কী কী হয়। গ্লেশিয়ার ইউবিতে যে ফাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে বোথ সাইড ইউবি প্রোটেকশন থাকবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে ইউবি প্রোটেকশন থাকবে, এবং অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া থাকবে, মানে এটা লাইটের যে ক্ষতিকর আলো সেটাকে প্রোটেকশন করবে, সাথে আপনার ধুলাবালি এবং ধুলাবালি এগুলি যেন গ্লাসে না জমে থাকে। নর্মাল গ্লাসে কিন্তু ধুলাবালিটা জমে, বাইরে যখন চলাফেরা করবেন তখন দেখবেন যে বাইরের ধুলাবালিটা কিন্তু গ্লাসে জমে থাকে, এই গ্লাসটাতে কিন্তু সেটা হবে না। এবং অ্যান্টি হাইড্রোফোবিক এবং অয়েল ফোবিক মানে তেল অথবা পানি এগুলি জমে থাকবে না গ্লাসে, একদম গড়িয়ে পড়বে। এছাড়া এটা সহজে কিন্তু ক্র্যাশ রেজিস্টার, মানে সহজে কিন্তু গ্লাসে ক্র্যাশ আসবে না, এটা নর্মাল গ্লাসগুলিতে কিন্তু খুব দ্রুত ক্র্যাশ আসে, বাট এই গ্লাসটাতে সহজে ক্র্যাশ আসবে না। এবং যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা পড়তে পারবে, যে কোনো বয়সের মানুষ বলতে বাইফোকাল সাধারণত কিন্তু যাদের 40 আপ তারাই কিন্তু ইউজ করতে পারে, কিন্তু এই গ্লাসটা যদি ইউনিফোকাল গ্লাস নেন তারাও পড়তে পারবেন, যারা বাইফোকাল গ্লাস নেন তারাও পড়তে পারবেন, মানে এটা কিন্তু চোখের জন্য খুবই ভালো, চোখের স্বাস্থ্যের জন্য এই গ্লাসটা খুবই ভালো। এটা এই জন্যই আমি বলতেছি যে এটা যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবেন, যাদের বাইফোকাল আসবে তারা তো অবশ্যই, আমি যেহেতু আজকের ভিডিওটা আমার সামি ডো নিয়ে, ডো যেহেতু বাইফোকাল, বাইফোকালের একটি নতুন আপডেট ভার্সন হচ্ছে সামি ডো, এটা আমার জানা মতে আর অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এই সামির ডো নিয়ে আসে না, মানে ডো এই ফাংশনটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড নিয়ে আসে না, একমাত্র সামির এই ডো ফাংশনটা নিয়ে আসছে, যেটা বাইফোকাল থাকবে বাট আউট থেকে কোনো ফোকালটা বোঝা যাবে না। যাই হোক, এছাড়া এটা কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং গ্লাসটা খুবই ক্লিয়ার। এই হলো আপনার গ্লেশিয়ার ইউবির ফাংশন। এছাড়া এটার মধ্যে মিরর হবে, মিরর বলতে মার্কারি হবে, আপনারা এটার মধ্যে মার্কারি পেয়ে থাকবেন, তাছাড়া ব্লু শিল্ড পাবেন, এটার মধ্যে কিন্তু হাই ইন্ডেক্স গ্লাসও হয়ে থাকবে, যাদের অনেক হাই পাওয়ার হবে বাইফোকালে, কিন্তু যাদের অনেক হাই পাওয়ার হয়, হাই মাইনাস প্লাস বাইফোকাল হয়ে থাকে তাদের কিন্তু হাই ইন্ডেক্স হবে। এছাড়া ব্লু জিরো হবে, ব্লু জিরো বলতে ব্লু কাট, আমরা সাধারণত নর্মাল যে নন ব্র্যান্ডের গ্লাসগুলি নিয়ে থাকি সেটাকে বলে ব্লু কাট, বাট এটা এই সামির ব্র্যান্ডের মধ্যে এটাকে বলে ব্লু জিরো, মানে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলোর যে ক্ষতিকর আলো সেটাকেও প্রোটেকশন করবে। চাইলে আপনারা এটার মধ্যে ট্রানজিশন নিতে পারেন, মানে ফটোক্রোমেটিক নিতে পারেন, ফটোসান যেটা রোদে গেলে কালার হবে সেটার মধ্যে আপনারা কালার পেয়ে থাকবেন, ব্রাউন গ্রে এই দুইটা কালার পেয়ে থাকবেন, যেটা রোদে গেলে সানগ্লাসের মতো কালো হয়ে যাবে। এছাড়া আপনারা এটার মধ্যে কিন্তু পোলারাইজডও পাবেন, পোলারাইজডের মধ্যে আপনারা যে কালারটা পাবেন সেটা হচ্ছে গ্রিন, ব্রাউন এবং গ্রে, এই তিনটা কালার পেয়ে থাকবেন, এটার মধ্যে পোলারাইজড হবে, বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো সামির ডো বিশেষ করে যারা ইউজ করবেন, যারা বাইফোকাল পড়তে চান না, ফোকালটা দেখলে আউট থেকে দেখতে খারাপ লাগে, বাইফোকাল পড়লে অস্বস্তি বোধ করেন, তারাই কিন্তু অ্যাকচুয়ালি বাইফোকালের বিকল্প হিসেবে আপনারা এই ডোটা ইউজ করতে পারেন। তবে প্রোগ্রেসিভ, আমি আবারও বলতেছি, প্রোগ্রেসিভ আর এই ডো এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে প্রোগ্রেসিভের তিনটা জোন থাকবে, ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট এবং নিয়ার, আর বাইফোকালে এই সামির ডোর ভিতরে কিন্তু সেম কন্ডিশন, মানে প্রোগ্রেসিভও যেভাবে আউট থেকে মনে হয় প্লেন, এই গ্লাসে কোনো পাওয়ারই নাই, আউট থেকে বোঝা যায় না, আর এই ডোটার মধ্যেও কিন্তু সেম কন্ডিশন, আউট থেকে মনে হবে প্লেন, মানে আউট থেকে মনে হবে যে এই চশমায় কোনো পাওয়ার নাই, অথবা ইউনিফোকাল পাওয়ারের মতো বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে এটা এই প্রোগ্রেসিভ আর ডোর ভিতরে যে পার্থক্য, এটার মধ্যে ফাংশন ডিস্টেন্স এবং নিয়ার দুইটা জোন থাকবে, একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে নিয়ার, এটা হচ্ছে ডোর ভিতরে, আর প্রোগ্রেসিভের ভিতরে থাকবে ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট এবং নিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডো এবং প্রোগ্রেসিভ এবং বাইফোকালের মধ্যে কী পার্থক্য। তো যারা বাইফোকাল গ্লাস ইউজ করতে চান না, তারা চাইলে কিন্তু এই সামির ডো ইউজ করতে পারেন, এটা আপনাদের চোখের জন্য খুবই ভালো এবং আউট থেকে মনে হবে না যে আপনারা কোনো পাওয়ারের চশমা ইউজ করতেছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমি পরবর্তীতে আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, যেন সবাই উপকৃত হয় আমার ভিডিওটি দেখে। তো আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।